আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আমি ভালো আছি। এখানে আমাকে বলা হয়েছে অনুমতি বলার জন্য। অনুমতি বলবো সেই দিন যেদিন আমি নিজে, আমাদের টিম, বেস্ট টুয়াল টিম সব মিলিয়ে একটা অনুমতি বলবো সেদিনই, যেদিন অনেক বড় স্টেজে একটা ডাকা হবে সেদিন অনুমতি বলবো। আর অনুমতি বলবো সেদিন যেদিন আমার টিম থেকে মিনিমাম 10-20 মোটরসাইকেল রিসিভ করাবো সেদিন অনুমতি বলবো। অনুমতি বলবো যেদিন স্টেডিয়ামে বড় একটা আয়োজন করে মোটরসাইকেল বড় আয়োজন করে ম্যানেজমেন্ট এবং পুরো বাংলাদেশের টিমকে নিয়ে কথা বলবো সেদিন অনুমতি বলবো। অনুমতি বলবো সেদিন যে ট্যাপনাপ থেকে তেঁতুলিয়া যেদিন বেস্ট ওয়ার্ল্ডের পতাকা পুরো বাংলাদেশে উড়বে সেদিন বলবো অনুমতি। আমি জব করি, পাশাপাশি এই বিজনেসটা করি। সকাল 8টা থেকে মিনিমাম 6টা বা 5টা পর্যন্ত আমার জব চলে। আর এই করোনার মাধ্যমে আমরা যেহেতুগুলো লিডার আছি বা মেঘনা বা ফেনীতে আমরা যেভাবে কাজ করছি বা ম্যানেজমেন্ট আমাদেরকে যে সহযোগিতা দিছে, আমি বলবো এই ম্যানেজমেন্ট দক্ষ এবং কি এই ম্যানেজমেন্ট পারবে বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে এবং কি বেস্ট ওয়ার্ল্ডের জয় ইনশাল্লাহ একদিন হবে। আজকে এই পর্যন্ত শেষ, আরেকদিন কথা বলবো অন্য একটা স্টেজে। আসসালামু আলাইকুম।